সম্প্রতি আরম্ভ হয়েছে ইচ্ছে পুতুল। জি বাংলার এই ধারাবাহিকটি বেশ ভালোই এগোচ্ছে। এখানে তিনটি চরিত্র মূল আকর্ষণ, মেঘ, ময়ূরী এবং গল্পের নায়ক সৌর নীল, যার সাথে ময়ূরীর বিয়ের কথা চলছে, কিন্তু আসলে সে মেঘকে পছন্দ করে। এখানে এই চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলি অভিনেতা মৈনাক ব্যানার্জিকে। অনেক আগে তাকে বাংলা ধারাবাহিকে দেখা যেত, সম্প্রতি ধুলোকণা ধারাবাহিকের মাধ্যমে কামব্যাক করেছিলেন, আর এখন ইচ্ছে পুতুলে প্রধান চরিত্রে তাকে দেখা যাচ্ছে। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে প্রধান চরিত্র করেছেন। তার কর্মজীবন সম্পর্কে অনেক কিছুই আমরা জানি, তবে তার বাস্তব জীবন সম্পর্কে খুব কম লোকই জানে, কেননা ব্যক্তিগত জীবনকে লাইমলাইট থেকে অনেক দূরে রাখতে পছন্দ করেন মৈনাক। যারা জানে না তারা জানলে অবাক হবে, বাস্তবে বিবাহিত এই নায়ক। হ্যাঁ, গত বছরই প্রেম করে বিয়ে করেন তার বান্ধবী ঐশ্বর্য চৌধুরীকে। জানা যায় তিনি পেশায় গাড়ি ডিজাইনার, কর্মসূত্রে তিনি ব্যাঙ্গালোরে থাকেন, তবে কোনো এক পুজোয় তিনি কলকাতা আসেন, আর তখনই মৈনাকের সাথে তার আলাপ হয়, তারপর প্রেম। অবশেষে গত বছরই সাতপাকে বাঁধা পড়ে এই কাপেল। বর্তমানে মৈনাক এবং ঐশ্বর্য টেলিপাড়ার অন্যতম জনপ্রিয় বিবাহিত দম্পতি। তো বন্ধুরা, কেমন লাগছে তাকে কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।